আমার সন্তান গোপালকে মা একদিন টেনে নেবে। আমি একদিন গোপালকে খেলার ছলে আমি মাঝে মাঝে বলি, গোপাল তোর একদিন বিয়ে দিব, একদিন তোর মা আছে আমার। আমায় কি বলে জানিস মা? নিজে বলে, আমি কিন্তু বিয়ে করব না, আমি মায়ের সাধক হব। কেউ শেখায় নেই, নিজে থেকে বলে। একদিন ডাক বাবাকে বলছি, বাবা জড়িয়ে, আমি কিন্তু বিয়ে করবো না, সাধক হব। এই বাবার অনেক জনা বলতে আমার গোপালকে নিয়েও স্বপ্ন দেখছে। প্রচুর কেঁদেছিল, ওই কান্না আমি বুঝতে পেরেছিলাম মায়ের সঙ্গে প্রাণে কাঁদছে। এই বাবা স্বপ্ন দেখেছে বলো বেটা। আমি স্বপ্ন দেখেছিলাম মা এবং গোপাল সন্ধ্যেবেলা সন্ধ্যা দিচ্ছিল, তারপর হঠাৎ করে দুজনে মায়ের খাড়াটা নিয়ে নাচতে শুরু করলো এবং মায়ের হাতে এরকম লাড্ডু দিয়েছে এবং মায়ের পা ধরে আমি খুব কেঁদেছিলাম। সেদিন লাড্ডু দিয়ে লাড্ডু চাইছি আমার গোপাল, আমি সেবা দে করব। মা কালো তরমুজ জন্য 1000 টাকা পাঠিয়েছিল বলো মা। জয় কৃষ্ণ উপকার পেয়েছে কোথা থেকে আসছো মা? আমি কি উপকার পেয়েছে বলো? মাকে দেখা, মা চুচুড়া থেকে আসছে, মা অনেক উপকার পেয়েছে। আমি আবার আসবো, একদম মা মাকে বলবি না? এই মা অনেক উপকার পেয়েছে বল মা। চলো মা, নেমে চলো, নেমে চলো, নিচে নেমে চলো, নিচে নেমে চলো। কোথা থেকে আসছো মা? মা কথা বলে, মা চলেন তো, দয়াময়ী মা, কৃপাময়ী মা, মাকে সারা জীবন ভুলবি না। কষ্ট লাইনে আমি জানি কষ্ট হচ্ছে, তবু কষ্ট হলো আসবি মার কাছে, মা যে এত উপকার করেছে। দে তোর অনুদানি মায়ের নাম জপ করতে থাকবি মা। তুমি একটু করিয়ে দাও আমার মনস্কামনা পূর্ণ হয়েছে। দুজন আজকে মা হচ্ছে, আমার কাছে বলে গেল আমার শুভ খবর খুব। যারা মা হচ্ছে 1 কোটি দিবি মায়ের মন্দির হবে, 1 কোটি জায়গা, 1 কোটি মায়ের মন্দির। বলমা কি উপকার পেয়েছি? ছোট একটা আশা আমি যেটা দিয়েছি, আমি করেছি লিখলে দাওনি আমার সারাদিন আমার কাছে। আমি যখন আমি আবার যখন আসবো কাচকি মাছ নিয়ে আসবো, আমি অনুরোধ চেয়েছিলাম যে আমি মাছ খেতে না আনতে পারবো নি জানিস, খালি হাতে এলে উলুদানি।
টাকা দাও কত লোক আছে হঠাৎ করে ভালো দেখিয়েছো, অনেক ওষুধ খেয়েছো, অনেক ডাক্তার কমেনি, মায়ের নাম যা পড়ে কমে গেছে একদম। কিন্তু আমার খবর পেলে তারপরও বারবার সন্তান আসছিল, সন্তান কিন্তু দেখেনি, শুধু মায়ের নাম জপ করে কোথায় গেলে ফারাক্কা থেকে এসে বললো, বললো মা আমি আজকে আমি আবার প্রেগনেন্ট, আমার আবার সন্তান হবে, যে সন্তান হবে সেই সন্তান আমার প্রথম, তোমার হাত দিয়ে আমার প্রসাদ পূরণ করবে, কি মা বলে গেল তো মায়ের নাম, উনি তুমি মা আছে, মা আছে, মা সব সময় আছে, মা কি বলছে, মা আছে, মা আছে, মা চলন করো আর মঙ্গলা মা বলো মা, আরে এই চরণে আবির্ভূত তোমার চরণে হয়ে গেছে মা, তোমার চরণে ফুল দি, তোমার চরণে আবির্ভূত। আমার একজন রিলেটিভ এসেছিল, সেই উপকার হয়েছে, তার মাধ্যমে আমি এসেছি আর ইউটিউব থেকে আমি মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করবো বলে আমি এসেছি, আমি নিজের সম্বন্ধে কিছু জানতে চাই। আমি খুচুরা শুনতে পেলি মায়ের কলা মন্ত্র কলা দিয়েছিলাম, এই মায়ের মেয়ে বাচ্চা হবে, মা বেগ নিয়ে তাই মাকে সোনার তীর দান করেছে, দেখুতনি জয় কৃষ্ণ মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, কি মনোমা তারপরে আবার মায়ের জয়টা ইয়ে হয়েছি, আবার মাকে বলেছি যে আমার এখানেই মায়ের প্রসাদ দেবো, মুখে প্রসাদ দেবো, আবার তুমি মা হচ্ছ, কত থেকে আসছো মা, ফারাক্কা থেকে এসেছে, মা আছেন, মা চলন তো, মায়ের দয়াতে উনি আবার মা হচ্ছেন, সন্তান ওনার মারা গিয়েছিল, স্বামী এসছে, মাকে কোনদিন ভুলবি না, এটাও মায়ের কাছে মানসিক হচ্ছে যে সন্তান আমার পৃথিবীতে আলো দেখবে, তোমার হাত দিয়ে আমার সন্তান প্রসাদ খাওয়া। তুমি যে করতো এটা আমি বলছি মা, একটা আমি মোবাইলে মুখস্থ করবো, করতে করতে আমি পেনা খাতা দিলাম, পেনা খাতা নিলাম, নিয়ে দিলাম, হড় হড় করে লিখেই ফেললাম, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, দেরি তোরাউলো তানি, দেরি তোরাউলো
ওর স্কিন কিচ্ছু হয়নি, সবাইকে বাড়ির আমি দেখিয়েছি কিচ্ছু। আবার আজকে সকালবেলা মা ফের সেবা দিচ্ছ, সেবা দেবো বলে চাতালটা খালি ধুয়েছি ঘুম থেকে। মানে মায়ের কত বাঁধিয়েছিলেন? বাঁধাইনি, ফোনেতে বাঁধাতে দিয়েছি, দেয়নি। এক সপ্তাহ পর হয়ে গেল, দেয়নি। তার জন্য আমি মায়ের শুধু ফটো বাঁধা দিয়েছিলেন না, তোমাকে নিয়ে আছে সেই ফটো এখন আমাকে দেয়নি। এবার আমার খুব ইচ্ছা হচ্ছে যে মায়ের ছবিতে আমি একটা মালা লাগাবো, ওই জন্য ফোনেতে দেখলাম মায়ের ছবি আছে, তবে একটা ফোনেতেই লাগাই। ফোনটাকে ছবিটাকে নিয়ে এসে জুম করলাম, জুম করে দিলাম। মা এত কাঁপছে ছবিটা, এত স্কিনটা কাঁপছে, ভয় করছে ফেটে যাবে না তো, আবার সাদা হয়ে যাচ্ছে। বলছি ও একজনটা বলেছিল স্টুডিওতে যে বানাতে দিয়েছিল, শুধু কৃষ্ণকালী মায়ের ছবি আসছে না। আমি সেই জন্য মঙ্গলা মায়ের ছবি নিয়ে আবার দিলাম, ছবি কিচ্ছু কাঁপেনি, পুরো একদম সুন্দর ছবি দিলাম। আমি চার দেবো না ফোনে, আবার বাড়িতে একটা জায়গাতে মালা ফুল দিয়ে মাকে, কৃষ্ণকালী মাকে, আমার যে ঈশান কোণ থেকে মাকে রেখেছিল সেই ঈশান কোণে মালা প্রতিষ্ঠা করেছি এমনি ফুল দিয়ে। মা বলে